এত ঠান্ডা লেগেছে, স্কুল যাবে কি করে তাহলে? হ্যাঁ কি রে, এত ঠান্ডা লেগেছে কোথায়? ওইটুকু ফাঁকা জমানো লাগতেছে, প্যান্টটা তুলে দিচ্ছিস কেন ওখান থেকে? হাতেও ঠান্ডা লেগেছে এত? আবার উঠে পড়েছি আজকে আমার সাথে, এখনো তো টাইম আছে, তুই উঠে পড়েছিস আমার সাথে? উঠে পড়েছিস কেন, এখনো তো টাইম আছে, উঠেছিস কেন তাড়াতাড়ি? আজকে রো 6টায় উঠে পড়েছে আমার সাথে, যেটা ও 7টায় উঠলে হয়ে যায়, 6টায় উঠে আমার সাথে বসে আছে। আর ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে করে যাচ্ছে, বললাম লেপের তলা ঢুকে চক, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে করে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে করে যাচ্ছে। আজকে ওই গাছগুলো যেগুলো এনেছিলাম বসানো হয়নি, তো আজকে একটু টাইম পেয়েছি, আজকে বসাচ্ছি না, আমার কোনো স্নান করেছে, মাটি হেঁটো না। আর এই গাছটা যেটা ওই কাগজ ফুলের গাছ, এটা এই বড় টপে বসাবো, এটা মাটি আছে কিছু, এটা বসিয়ে নিই চট করে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমাই নিউ বেঙ্গলি ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর কিছু গাছ বসিয়ে, ফুল গাছ বিশেষ করে বসিয়ে, একটু আরও ভালো থাকার চেষ্টা করছি, যাতে সকালবেলা উঠলেই ওদেরকে দেখে মনটা ভালো হয়ে যায়, তারই চেষ্টা চলছে আজকে। আর আগে ভ্লগে তোমরা দেখেছো আমি গাছটা কোথায় থেকে কিনে এনেছিলাম, তো তখন তোমাদের ভালোভাবে দেখানো হয়নি, তাই আজকের পুরোটা দেখিয়ে দিচ্ছি, কী কী গাছ এনেছিলাম আর টপগুলো সমেত বসিয়ে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। গাছে কাঁটা আছে, কাটতেই পারছি না, তোর মা গায়ে দেখা যাক কত ফুল টুল ফোটে কি এটায়। আগে লালটা তো ভালোই হয়েছিল, ফুল দেয়, সাদাটায় ফুল দেবে কিনা সেটাই দেখতে হবে। একটু জল দাও, জল দেবে? হুম দেবো তো, জল দেবো তো, শোনা চুলটা যায় না, আমি করে চুলায় না। এটা গোলাপ গাছ, গোলাপ ফুলটা শুকিয়ে গেছে, আজকের মূল আকর্ষণ গোলাপ। এই লাল গোলাপের আমার ভীষণ শখ ছিল, এই কালারের গোলাপের মতো গোলাপ হয় সব থেকে সেরা গোলাপ, শুকিয়ে গেছে, আবার যদি ফোটে তোমাদেরকে অবশ্যই দেখাবো, এটা বেস্ট রোজের মধ্যে, এটা বেস্ট, এর থেকে ভালো কোনো কালার হয় না আমার কাছে, বেস্ট অনেক মাটি দিয়েছে, পড়ে গেছে বেবি গাছ, মরে গেছে গাছ।
teri baahon se yun nikal ke thak aaj ke ek aur thak eta eta kore ase ni hoye jay ei kore poti poti sa khorcha ache shudhu shomoy আমাদের বাড়িতে কি গাছ নেই, সমস্ত গাছের সম্ভার, বেল গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সব আছে। জাম গাছটা রিসেন্টলি কেটে দেওয়া হলো, এখানটা ছিল, বড় হয়ে যাচ্ছিল বলে। তারপর সমস্ত গাছ কাঁঠাল গাছ আছে, সুপারি গাছ আছে, সব গাছ আছে। ফুল গাছের অভাব ছিল, এইসব ফুল গাছ ছিল না, তো সেই অভাবটাও পূরণ হয়ে গেল। বাঁচাতে পারলে ভালো, আর না বাঁচাতে পারলে অভাবটা অভাবই থেকে যাবে। পরিচর্যার অভাবে অনেক সময় গাছ মরে যায়, সময় পায় না। তো আমার সমস্ত গাছই বসানো হয়ে গেছে টবে, আর এবার পাশে সাজিয়ে সাজিয়ে রাখার পালা, আর রোজ মেনটেন করা, জল দেওয়া, এই কাজটা আমাকে করতে হবে, না হলে গাছগুলোকে বাঁচাতে পারবো না। তো আশা করছি সেটা আমি সেটুকু মেনটেন আমি করতে পারবো, তাই জন্যই এনেছি অল্প করে গাছ। আর এই বছর ভেবেইছিলাম শীতে কিছু গাছ কিনবো, কিনে একটু সাজাবো, সামনে রাখবো। বরের আরও কেনার ইচ্ছা ছিল, বাট আমি বললাম এই কটাই থাকে এবারের জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, লাভ ইউ, বাই অল, সুস্থ থেকো, ভালো থেকো।